Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. So let's learn notun aro ekti video ni tal. Pitha puli finni je kono dessert item e kintu amra beshibhag khetre ei tal ta byabohar kore thaki. Onekei khete khubi pochondo kori, abar onekei kintu tetor karone ei tal ta pochondo koren na. Tader jonno ajker amar video ti. Teto chhara matro 10 minute e kibhabe taler ghono puri toiri kore আমরা পুরো বছর সংরক্ষণ করে যে কোনো সময় আমরা চাইলেই কিন্তু আমাদের পছন্দের ডেজার্ট আইটেমগুলো আমরা তৈরি করে খেতে পারবো তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং ভালো লাগবে তো চলুন দেখে নেই তালের পিউরি বের করার জন্য প্রথমে কিন্তু একটি তাল নিয়েছি তালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি উপরের যেই খোসাটা টুপিটা আছে এটাকে আমি এখন খুলে নিব তাল তেতো হওয়ার একটি প্রথম কারণ সেটা হচ্ছে অনেক সময় তাল তেতো হয়ে থাকে তালের মুখের যে অংশটা আছে দেখতেই পাচ্ছেন একটি চামচ নিয়েছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে তালের যে উপরের যে মুখের পিউরিটা আছে এটাকে আমি ফেলে দিব অনেক সময় কিন্তু এই পিউরিটা অনেক তেতো হয়ে থাকে তো এটা সহ সম্পূর্ণ তালটা নিলে কিন্তু সম্পূর্ণ তালটাই তেতো হয়ে যাবে তো এটাকে এখন আমি ফেলে দিচ্ছি তারপরে সম্পূর্ণ তালটা এখন আমি ছিলে নিব হাতের সাহায্যে কিন্তু তালটা ছিলতে গেলে একটু সময় লাগে অনেকটাই ঝামেলা মনে হয় তার কারণে কিন্তু এখানে একটি আমি কাটা চামচ ব্যবহার করেছি এটার ফলে কিন্তু খুব ইজিভাবে খুব সহজেই আপনারা তালটা ছিলে নিতে পারেন এই টিপসটা আপনারা ফলো করতে পারেন দেখতেই পারলেন সম্পূর্ণ তালটা কিন্তু ছিলা হয়ে গিয়েছে এখন তালের পিছনের যে অংশটা এটা একটু শক্ত আছে অনেক সময় কিন্তু ছিলকা সহ এটা টান দিলে চলে আসে তো এই তালটা যেহেতু এখানে একটু শক্ত যার কারণে আমি ছুরি দিয়ে এটা কেটে ফেলে দিব এখন তালটা খুলে নিব তালের ভিতরে যে কালো কালো অংশ আছে এগুলো আমি ফেলে দিব তেতো হওয়ার আরেকটা কারণ বলি এইখানে কিন্তু অনেক সময় কিন্তু অনেকে পানি দিয়ে থাকে এটা ভুলও করবেন না পানিটা দিলেও কিন্তু অনেক সময় তালটা বেশি দিন ফ্রিজে রাখলে তালটা তেতো হয়ে যায় সম্পূর্ণ পানি ছাড়া কিন্তু আমি তালটা এখন গ্রেটারে গ্রেট করে নেব আপনাদের বাসায় এরকম একটি গ্রেটার থাকলে আপনারা খুব সহজে ইজিভাবে খুব কম সময়ে কিন্তু এটা করতে পারবেন এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ছাঁকনি বা চালনি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে পানি ছাড়া সম্পূর্ণ যতটুকু নেওয়া যায় তালটা আমি নিয়ে নিয়েছি তো একটা আটি নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে পিউরিটা তো এভাবে কিন্তু সবগুলো তাল নিয়ে নিব অনেক সময় তাল নেওয়ার সময় কিন্তু তালের যে আঁশগুলো আছে এগুলো কিন্তু বেজে যায় তো একটি কাটা চামচের সাহায্যে কিন্তু এটা খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবেন তো একে একে সবগুলো তাল আমি এখন নিয়ে নিব তো এভাবে তাল নেওয়ার পরেও কিন্তু তালের আটিতে কিন্তু অনেকটাই পরিমাণ তাল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা পরে হালকা পরিমাণ পানি দিয়ে আলাদাভাবে তালটা নিয়ে নেবেন তো সম্পূর্ণ তালটা নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন একটা পিউরি বের হয়েছে এখন এই তালটাকে আমি ছেঁকে নেব তার জন্য লাগবে একটি নেটের কাপড় আপনারা চাইলে যে কোনো সুতি বা যে কোনো একটা কাপড় নিয়ে নিতে পারেন তবে চেষ্টা করবেন নেট জাতীয় কোনো কাপড় নিতে এতে করে সহজেই কিন্তু এটা ছাঁকা যায় অনেক সময় কিন্তু আমরা অনেক পিঠা অনেক কিছু খেয়ে থাকি তো অনেকেই এটা না ছাঁকার কারণে দেখা যায় যে আঁশগুলো আছে এগুলো মুখে বাজে খেতে কিন্তু বাজে লাগে তো আপনারা এভাবে রেখে দিলে কিন্তু সেটা আর হবে না তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আঁশ বের হয়েছে আমি কিন্তু অবশিষ্ট যে তালের আটিগুলো ছিল সেগুলো
কিন্তু নিয়ে নিয়েছি, কারণ ওইখানে অনেক পরিমাণ কিন্তু তাল থাকে। তো আমি পানি দিয়ে সেটা নিয়ে নিয়েছি, আর এটা একটু লিকুইড হয়েছে দেখতেই পাচ্ছেন, এটাও আমি একইভাবে ছেঁকে নিব। আর এই তালটা যদি আপনারা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে 1 থেকে 2 মাস এটা ফ্রোজেন করে রাখতে পারবেন, এর বেশি এটা রাখা ভালো হবে না, কারণ এটা পানি ছেড়ে তিতো হয়ে যাবে। চেষ্টা করবেন খুব দ্রুত এই তালটা খেয়ে ফেলার জন্য। আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে একটি সুতির কাপড়ে আপনারা ঝুলিয়ে রাখবেন, সেক্ষেত্রে পানিটা ঝরে যাবে আর তালের পিউরিটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো এখান থেকে অনেকগুলো আঁচ বের হয়েছে, তো দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু তাল নেওয়া হয়ে গিয়েছে, আর সম্পূর্ণ তিতো ছাড়া। এই তালটা কিন্তু কোনো প্রকার তিতো হয় নাই, আলহামদুলিল্লাহ। আমি গত বছর কিন্তু এই তালটা নিয়েছি, আর এই ভিডিওটা কিন্তু গত বছরের। আমার তালগুলো মাশাল্লাহ এখনও ভালো আছে, কোনো প্রকার নষ্ট বা কিছু হয়নি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। তো এখনই তালের সিজন থাকতে আপনারা আমার ভিডিও দেখে ফলো করে আপনারা চাইলে এভাবেই সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারেন। পছন্দ যে কোনো ডেজার্টগুলো আপনারা যে কোনো সময়ে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।